শান্তিনগর বালিকা বিদ্যালয়ে মাধ্যমিকের সমস্ত পরীক্ষার্থীরা এখন মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা দিচ্ছে। মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা প্রশ্নপত্র কেমন হয়েছে, পরীক্ষার্থীরা কেমন ভাবে পরীক্ষা দিল, কত নম্বর তারা পেতে পারে, তাদের আশঙ্কা কি, সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের আজকের প্রতিক্রিয়া জানবো এই ভিডিওতে, এবং শেষে এ তোমাদের প্রশ্নপত্র এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। যারা চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করতে একেবারেই ভুলো না। তো জীবন বিজ্ঞান পরীক্ষা কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে। তোমাদের যে কোশ্চেন রয়েছে, কোশ্চেন যদি ইজি, হার্ড আর মিডিয়াম এর মধ্যে ডিভাইড করে তাহলে কোনটা হয় বলবে? ইজি হয়েছে না হার্ড হয়েছে না মডারেটেড হয়েছে? মডারেটেড। এমসিকিউ সব কটা করেছো? হ্যাঁ মোটামুটি। মানে 15টা এমসিকিউ এসেছে? এমসিকিউ 15টাই করেছো? না 15টা না, 15টা করোনি, কয়েকটা বাদ গেছে। বাদ গেছে। আর ছবি কোনটা এঁকেছো? ছবি নিউরন। নিউরন একটু কমন পেয়েছিলাম, তার মধ্যে আঁকাগুলো কমন ছিল কিন্তু শর্ট কোয়েশ্চেন গুলো ভীষণ টাফ এসেছিল। আচ্ছা, তোমার কোশ্চেন কে যদি ইজি, মিডিয়াম আর হার্ড এর মধ্যে ফেলো তাহলে কোনটা বলবে? ইজি। ইজি বলবে। তো এমসিকিউ 15টা আছে তাই তো? হ্যাঁ 15টা এমসিকিউ করেছো? হ্যাঁ 15টা এমসিকিউ করেছি। আর আর তোমার চিত্র কি এসেছিল? চিত্র এসেছে নিউরন। নিউরন নিউরন করেছো? হ্যাঁ। তো কত নম্বর আশা করছো? আশা করছি 60-70 হয়ে যাবে। হয়ে যাবে 60-70। তো তোমার সমস্ত যে পরীক্ষা হয়েছে পরীক্ষার মধ্যে কি এই পরীক্ষাটা সবথেকে বেশি টাফ লেগেছে? না, সবথেকে এই হিস্ট্রিটা ভীষণ টাফ ছিল। হিস্ট্রিটা ভীষণ টাফ হয়েছে। আচ্ছা, তো পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। অসংখ্য ধন্যবাদ, তোমার নামটা জানা হলো। কিশা আক্তারি। তোমাদের কোশ্চেন কে যদি ইজি, মডারেটেড আর হার্ড এর ডিভাইড করি তাহলে কোনটা তোমরা বলবে? কোশ্চেন মিডিয়াম। 15টা এমসিকিউ এর মধ্যে করতে প্যাটার্ন করতে পেরেছো? টোটাল এখনো পর্যন্ত 4টে পরীক্ষা হয়েছে, 4টে পরীক্ষার মধ্যে সবথেকে কঠিন পরীক্ষা তোমার কোনটা মনে হয়েছে? কঠিন ভূগোল। ভূগোল বাংলা। বাংলা বাংলা কঠিন মনে হয়েছে? আচ্ছা, তো তোমাদের তো চিত্র এসেছে, তো কি কি চিত্র এসেছে জানো? আচ্ছা ঠিক আছে, তোমাদের সোমবার তো অঙ্ক পরীক্ষা তাই তো? অঙ্ক পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। অসংখ্য ধন্যবাদ। কেমন হয়েছে জীবন বিজ্ঞান পরীক্ষা? ভালোই হয়েছে। ইজি, মিডিয়াম আর হার্ডে যদি তোমাকে বলি তাহলে কোন পেপারটা কেমন লেগেছে? ইজি লেগেছে, হার্ড লেগেছে না মডারেটেড লেগেছে? হ্যাঁ মিডিয়াম। মিডিয়াম লেগেছে। তো সমস্ত পরীক্ষার মধ্যে এই পরীক্ষাটা সবথেকে ইজি ছিল না টাফ ছিল মনে হয়? অন্যগুলো ছিল, আমার ইংলিশ বেশি ভালো হয়েছে, ইংলিশ আর বাংলা। ইংলিশ আর বাংলা বেশি ভালো হয়েছে। আচ্ছা, তোমাদের তো 15টা এমসিকিউ ছিল, এমসিকিউ সমস্ত কিছু করেছো? হ্যাঁ সবই করেছি। সবগুলোই করেছো। আর চিত্র কোনটা করেছো? হ্যাঁ চিত্র। চিত্র নিউরন। নিউরন। কত নম্বর আশা করছো পেতে পারো? কত নম্বর? ওই 70-এর উপরে তো উঠেই যাবে। 70-এর উপরে উঠেই যাবে। আচ্ছা, সেন্সের কোশ্চেন কে ইজি, মিডিয়াম আর হার্ড? তার পরে যে টেস্ট করবে সে পাক্কা ফেল করবে। আর টেস্ট করার অনুযায়ী কিছু আসে না? কিছু আসে না, মানে হয়তো শুধু চিত্র, যেটা 5 নম্বরে যেটা চিত্র, হিস্ট্রি কোশ্চেন এর মতনই কি বলতে পারো? না, হিস্ট্রি থেকে খারাপ, হিস্ট্রি তো কমন আসছে। মানে তোমরা বলছো যে হিস্ট্রি থেকে খারাপ কোশ্চেন? হ্যাঁ। আচ্ছা, এমসিকিউ প্রত্যেকটা অ্যাটেন্ড করেছো? 15টা এমসিকিউ ছিল? 14টা তাহলে তোমার এত যে পরীক্ষা, এতগুলো যে পরীক্ষা হলো, এই পরীক্ষার মধ্যে সব থেকে সহজ পরীক্ষা কোনটা হলো? আচ্ছা, আর সব থেকে কঠিন কোনটা মনে হয়? লাইফ সাইন্স। লাইফ সাইন্স। তোমার কোনটা কঠিন?
তোমাদের সম্মত অঙ্ক পরীক্ষা, তাই তো? অঙ্ক পরীক্ষা প্রস্তুতি নাও। একদম হার্ড, একদমই হার্ড, মানে পাঁচ নম্বরের কোশ্চেন আর প্রথম এক নম্বর কোশ্চেন গুলো একটুখানি কঠিন ছিল, নইলে বাকি কোশ্চেন গুলো মোটামুটি সহজ ছিল। আমাদের স্কুলে যেগুলো মানে বলেছিল কিচ্ছু আসেনি, না ইতিহাস থেকে খুবই কম এসেছে। পাঁচ নম্বরের কোশ্চেন গুলো ঘুরিয়ে দিয়েছে, পাঁচ নম্বর কোশ্চেন লাস্টের কটা কোশ্চেন বেশ অদ্ভুত, মানে বোঝা মুশকিল। পরীক্ষাটা দিলে তো মোটামুটি খারাপ ভালো মিলে কত নম্বর আশা করছো? সেটা বলতে পারছি না, 50-40 এরকম, বেশি হবে না, কারণ কিছুই বলতে পারছি না। আমাদের তো আছে জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল, তাই তো? কেমন হয়েছে জীবন বিজ্ঞান পরীক্ষা? মোটামুটি ভালো হয়েছে। ইজি হয়েছে, হার্ড হয়েছে না মোটামুটি? হার্ড হয়েছে, কোশ্চেন বাইরে থেকে এসেছে। যেতে পারিনি, তার মধ্যে অনেক নানান ধরনের সমস্যা ছিল, যেতে পারিনি, ওই জন্য কোয়েশ্চেন গুলো স্কুলে যা করিয়েছে আমরা নিতে পারিনি, আর আমরা যা করেছি সেগুলো আসেনি। আর তোমাদের এমসিকিউ তো 15টা ছিল, এমসিকিউ সবকটা অ্যাটেন্ড করেছো? হ্যাঁ, এমসিকিউ মোটামুটি সবকটা অ্যাটেন্ড করেছি। আর চিত্র কোনটা করেছো? চিত্র যেটা এসেছিল ওটাই করেছি। কোনটা? নিউরনটা করেছো। আচ্ছা, টোটাল যে পরীক্ষা দেওয়ার পর কেমন মনে হচ্ছে, যে কত নম্বর পেতে পারো? পরীক্ষা দেওয়ার পর মোটামুটি টার্গেট রেখেছি 40-40। মানে খুব একটা ভালো কোশ্চেন, খুব একটা ভালো কোশ্চেন আসেনি, খারাপ কোশ্চেন আছে, তুমি এটাই বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যেটা পড়ে এসেছি আমি সেটা আসেনি, আর যেটা মানে পড়ে আসে সেগুলো কোশ্চেন চলে এসেছে। মানে আনকমন কোশ্চেন এসেছে, যেগুলো পড়ে এসেছে তার মধ্যে থেকে হয়তো দুটো না তিনটা কোশ্চেন কমন পেয়েছে। তো তোমার নাম কি? আমরা জানি না। তোমার নাম কি? আমরা জানি না। আচ্ছা, তোমাদের যে পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার কোশ্চেনকে ইজি, মডারেটেড আর হার্ডের মধ্যে যদি ফেলি তাহলে কি বলবে? কত নম্বর এক্সপেক্ট করছো? তোমরা শুনে নিলে মাধ্যমিকের পরীক্ষার্থীদের প্রতিক্রিয়া কি মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষা দিয়ে। তো তোমরা যারা এবছর 2022 মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, তোমাদের মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে পারো, এবং তোমরা জীবন বিজ্ঞানে কত নম্বর এক্সপেক্ট করেছো পরীক্ষা দিয়ে, তোমার কি মনে হচ্ছে
তুমি কত নম্বর পাবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না।